হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখেন, আমি সাদা নিয়ে বাইরে বেরোইছি। এই যে আমার পিছনে চা বাগান, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে। আপনাদেরকে আমি মনোরম সৌন্দর্য, এই যে বৃষ্টির যে দৃশ্যগুলো আপনাদের আমি এখন দেখাবো, দেখেন কত সুন্দর লাগে। দেখেন আমার চারদিকে, দেখেন কত সুন্দর। এই যে চা বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও চা বাগান, এই যে জঙ্গল, এটা হচ্ছে জলদাপাড়া লাগোয়া জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন। এই জঙ্গলটা পেরিয়ে গেলে ওইদিকে হাতি, গন্ডার, বাইসন আপনারা দেখতে পাবেন। আর এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা পিচল রাস্তা, এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালো লাগে। দেখেন কত ভালো লাগতেছে, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এবার মাঠ দেখাবো, কত সুন্দর মাঠ। দেখেন চা বাগান, বৃষ্টির চা বাগান, বৃষ্টির চা বাগানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছগুলো দেখেন, শিমুল গাছ, এটা বড় বড় শিমুল গাছ, হেঁটে যাচ্ছি এই বৃষ্টিতে, কাদো মাথা জমিতে, বেশ ভালো লাগছে। দেখেন বৃষ্টিতে হাঁটতে কেমন লাগে, আপনারা যদি হাঁটাহাঁটি করেন বৃষ্টিতে তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। দেখেন চা পাতাগুলো উঠছে নতুন, এই যে চা পাতা আমরা জঙ্গলের মধ্যে হাঁটছি। ও যে দূরে আমাদের কিছু বন্ধু সামনে চলে গেছে, আমি পিছনে যাচ্ছি, কি মনে হচ্ছে দেখে আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে। সামনে এখনই দেখাবো আপনাদের সুন্দর মাঠ, দেখতে একটু ভালো লাগে মাঠগুলো, আপনারা যদি দেখেন আপনাদের মনোমুগ্ধ হয়ে যাবেন। এই বৃষ্টিতে একটু হাঁটাহাঁটি করছি, বেশ ভালো লাগছে। বৃষ্টি জল সচরাচর এগুলো তো সময় পায় না করতে, হাঁটতেও সময় পায় না সহজে, কিন্তু আমার মনে হচ্ছে যদি একটু উল্টাপাল্টা হাঁটি এগুলোতে এমন কিছু পড়ে দাঁত মুখ সব ভেঙে যাবে। এই সুন্দর দৃশ্য আপনারা দেখেন, এই হাঁটাহাঁটির দৃশ্য, মাঠের মধ্যে হাঁটছি, এই যে সুন্দর মাঠ, দেখছেন কত সুন্দর মাঠ, সবুজ ঘাস দিয়ে ঘেরা। মাঠের মধ্যে কিছু গরু দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর মাঠটা। আবার যদি আপনারা দেখেন, দেখেন জল গর্জন দিচ্ছে, মেঘালয় মাঠটা একবার দেখেন, এত ভালো লাগবে আপনাদের। মাঠটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি, হয়তো ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে ভালো বলবেন, কমেন্ট ভালো করবেন।